এতেকাফ শব্দের অর্থটা কি এতেকাফ মানে হচ্ছে আল অর্থাৎ কাজে অগ্রসর হয়ে সে কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলা নিজেকে আটকে ফেলা কোনো কাজে যেমন আপনি মসজিদে আসলেন এসে আর বের হলেন না একটা সুনির্দিষ্ট টাইমের জন্য কিছু দিনের জন্য অথবা রামাদানের শেষ দশকের জন্য এতেকাফকে এই পরিভাষা কি বলা হয় হুয়াল একামে এটি হচ্ছে দিনে অথবা রাত্রে যে কোনো সময় মসজিদের মধ্যে আল্লাহর নৈকট্য লাভের অভিপ্রায়ে বা নিয়তে অবস্থান করা অর্থাৎ ইবাদতের নিয়ত ইবাদতের নিয়ত করা মানেই হচ্ছে ইবাদতটা কার জন্য করবেন আল্লাহর জন্য তাহলে আল্লাহর কাছেই ইবাদতের স পাওয়া যাবে আল্লাহর কোনো বান্দার কাছে নয় তার মানে হচ্ছে আপনার এখলাস এবং এটা রেখে দিনে রাত্রে কোনো সময় মসজিদে অবস্থান করা এই সংজ্ঞাটাই জমহর ওলামাই কেরামের অভিমত যে কিছু সময় যদি মসজিদে এই অবস্থান করেন এটা এতে কাপ হবে পরিপূর্ণ একটি দিন হওয়াটা শর্ত নয় দশ দিন হওয়াটাও শর্ত নয় আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে শেষ দশক পুরোটাই এতে কাফ করতে হবে না হলে বাদ অথচ কেউ কেউ নিচে রাখেন অথচ কেউ কেউ দেখেন রমজানেরা অন্তত শেষ দিকে তো সবার অফিস ছুটি হয়ে যায় তাই না শেষ তিন দিনও তো এতে কাফ করতে পারেন একদিনও তো এতে কাফ করতে পারেন একদম না করার চেয়ে তো স্বল্প সময়ের জন্য কয়েক দিনের জন্য বা দু এক দিন তিন দিনের জন্য এতে অফ করাটাও তো এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে না ফলপ্রসূ হতে পারে তবে যেটা আমরা জেনেছি একটু আগের আলোচনা থেকে যে রাসুলসাল্লাহ সাল্লাম শেষ দশক মিস করতেন না সাল্লাম শেষ দশক মিস করতেন না এখন শেষ দশক যাদের পক্ষে সম্ভব না হয় তাহলে হাফ দশক তো করতে পারে তাই না আমরা দেখেছি জাকাতের ক্ষেত্রে অসরো আছে আবার নেসফল অসরো আছে সেখানে অবশ্যই রিজন ভিন্ন কিন্তু তারপরও আমরা বলছি শারিয়ার মধ্যে এগুলোর কিছু উদাহরণ আছে এক্সাম্পল আছে কেন আমরা এ কাপ করব। করবো এতেক করব বেশ কয়েকটা উদ্দেশ্যে একটা হচ্ছে অকুফুল কালবে ইল আলা আমরা যখনই মসজিদের বাইরে থাকি দুনিয়াদারির মধ্যে থাকি দেখবেন যে একটু পরেই আল্লাহর কথা ভুলে যাই তারা সল্ল সালামের কথা ভুলে যায় ইসলামের কথা ভুলে যায় ইসলামের যে আমালগুলো আছে সেটাও ভুলে যাই এবং এমন অনেক লোক পাওয়া যাবে তারা সালাতের কথাও ভুলে যায় আছে না এরকম সালাতের কথাও ভুলে যায় সালাত মানে কি ফরজ সালাতের কথা বলছি ফ্রিকুয়েন্টলি যারা অফিস আদালতে কাজ করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেকে নিয়োজিত করেন প্রায় সময় দেখা যায় তারা সালাতের কথা ভুলে যান এবং আজকে এই যে জুমাবার দেখবেন যে অনেক মুসলিম আছে যারা এই জুমার কথাও ভুলে যায় নানাভাবে সুতরাং মসজিদে আসলে কালবকে আল্লাহর সাথে রিলেট করা সম্ভব ওকুফুল কালবি ইলা এটা হচ্ছে এতেকাফের অন্যতম একটা উদ্দেশ্য যে আমি বারবার আল্লাহকে ভুলে যাই সেই আমি যেন আল্লাহকে সার্বক্ষণিকভাবে নিজের সাথে রিলেট করতে পারি সার্বক্ষণিক তার দিকের এবং তার রিমেম্বারেন্সের মধ্যে থাকতে পারি এবং তার সাথে মানে ইবাদতের মাধ্যমে রিলেশনটা বজায় রাখতে পারে দ্বিতীয় হচ্ছে আলাইহি অর্থাৎ আমার সার্বিক কর্মকাণ্ডের মধ্যে আল্লাহকে সার্বক্ষণিকভাবে সামনে রাখা এটাই হচ্ছে মূল অর্থ এবং ওয়াকফুল্লাহ নিজেকে ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা এতে কাফের যেই শর্তগুলো আছে যে আদাবগুলো আছে আপনারা সেখানে দেখবেন যে আমাদের ওলামাইকেরাম উল্লেখ করেছেন হাদিসের আলোকেই যে এখানে আসলে জরুরি হাজার ছাড়া কোনো দিকে দুনিয়ার দিকে আর মনোনিবেশ করা যাবে না সাংসারিক কাজ করা যাবে না বাজারে যাওয়া যাবে না মসজিদ থেকে বের হওয়া যাবে না মোবাইলে গসিপ করা যাবে না আপনি ইউটিউব দেখবেন মসজিদে কাফে বসে বসে সে কাজগুলো করবেন না এরকম ফুজুলি যত কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করে এক্সক্লুসিভলি আল্লাহর সাথে নিজেকে রিলেট করা এটাই হচ্ছে ওয়াকালাহু তিন নম্বর হচ্ছে আল আলা। আল্লাহর সাথে নির্জনবাস অর্থাৎ আল্লাহর সাথে একটা জায়গায় এসে নিজেকে খাস করে ফেলা আল্লাহর সাথে প্রাইভেট রিলেশন তৈরি করা যে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করব আল্লাহর কালাম পাঠ করব এবং এর সাথে কন্ট্রাডিক্টরি যত অবস্থান আছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে নেব এবং চার নম্বর হচ্ছে আল এনকেতা আনিল এনশাকাল ফিল দুনিয়া আনিল এনশাগাল ফিল খালক আনিল এনশাগাল বিন্যাস দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা মানুষের সাথে ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা আল্লাহর সৃষ্টির সাথে ইন্টারাকশান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা অত্যা ফ্রি গোলকালবে মিন অমরিত দুনিয়া এবং অন্তরকে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করা তাহলে অন্তরটা তখন কার সাথে কার জন্য খাস হবে আল্লাহর জন্য খাস হয়ে যাবে এভাবে মানে যদি আমরা একটা ভালো নিয়তে উদ্দেশ্যকে সামনে রেখে এতে কাপ করি তখন সে এতে কাপটা সফল হবে এটাকে যদি রুটিন একটা রিচুয়াল হিসাবে গ্রহণ করি আনুষ্ঠানিক একটা ইবাদত যেভাবে আমাদের সবাই করে যে এবার তো আমি এতেকাফে বসবো কোন মসজিদে ওই মসজিদে ওই মসজিদে কেন ওখানে ভালো খাবার টাবার আছে আলাপ আলোচনা করা যায় হ্যাঁ লোকজন আসে জেয়ারাতে এটা তো হবে না যে মসজিদে লোক কম আসে যে মসজিদে লোকরা এসে আপনাকে ডিস্টার্ব না করে সেটা মনে রাখতে হবে এতে কাফ করার সময় মনে রাখতে হবে যেখানে বেশি গসিপ হয় সেখান থেকে দূরে থাকবেন মানুষকে বেশি জানাবেন না তাহলে তারা এসে দেখবেন যে যে কোনো একটা উপলক্ষ নিয়ে একটা লম্বা আলোচনা জুড়ে দেবে আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনাকে দুনিয়াদারির মধ্যে সম্পৃক্ত করে ফেলবে সামাজিক রাজনৈতিক নানা বৈবাহিক আলোচনার মধ্য দিয়ে সময়টাকে নষ্ট করে দেবে যেটা আপনার এতেকাফের যে অ্যাসেন্স সেটাকে নষ্ট করে দেবে এতেকাফের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সুতরাং এতেকাফকে তার বৈশিষ্ট্য তার ফ্লেভার তার অ্যাসেন্স তার যে মানে যে যেই নিয়তের কথা আমরা বলছি এখলাস এই সব কিছুকে মেনটেন করে আমাদের এতেকাফ করতে হবে এতেকাফ সম্পর্কিত কিছু হাদিস ইতোমধ্যে আমরা বলেছি এ সকল হাদিসের আলোকে এতেকাফের ফি যে হুকুম সেটি হল সুননা সুননা তু রসুল্লাহ সাল্লি ওসাল্লাম লিরিজালি নেসা। মহিলা এবং পুরুষ সবার জন্য এটা রাসুলসাল্লাহ সাল্লামের সূন্য কারণ এই সূন্যটা তার মৃত্যুর পরে তার স্ত্রীরা পালন করেছিলেন এতেকাফ করতে হবে কোথায় ফিল মসজিদ সেটি সুর আলব একশো সাতাশি নম্বর এটা আল্লাহ তালা বলে দিয়েছেন ও আন আকিফুনা আকে ফুনা ফিল মাসিদ ওলা তুবাশের ওহুনা ও এন ফিল আসায়াজিদ স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যে অবস্থায় তোমরা মসজিদে এতে কাফরত থাকো তাহলে এতেকাফটা হবে কোথায় মসজিদে এটা রাসুলসাল্লাম জীবনভর মসজিদে করেছেন মসজিদের বাইরে করেননি তার স্ত্রীরাও মসজিদে করেছেন মসজিদের বাইরে করেননি ফলে যারা বাড়িতে এতেকাপ করছেন সেটাকে সেরাই এতেকাপ বলা যাবে না সেটা হচ্ছে সেটা হচ্ছে লোগাউই আবিধানিক এতেকাফ যে ঠিক আছে তিনি বাসার একটা প্রাইভেট রুমে যেটা আমাদের অনেক মহিলারা করে থাকেন আল্লাহর ইবাদতের জন্য নিজেকে খাস করেন সেটা খারাপ নয় কিন্তু সেটাকে যদি এতেকাপ বলা হয় তাহলে সেরাই পরিভাষার মধ্যে দলিল ছাড়া একটা কিছু আরোপ করা হয় ওই জায়গায় একটু আপত্তি রয়েছে সেরাই পরিভাষার পক্ষে কি থাকতে হবে বলেন তো দলিল থাকতে হবে তা না হলে সেটাকে সেরাই হিসাবে চিহ্নিত করা যাবে না কিন্তু আপনি যদি আপনার বাসায় আজকে ভাবেন যে আমি আজকে বারো ঘন্টা দূরে সালাদ পড়ব আর কি করব কোরআন পড়ব এটা কি নিষিদ্ধ এটা নিষিদ্ধ নয় এটাকে আপনি খাস করেননি বাট আজকের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হিসাবে আপনি নিজের জন্য নিয়েছেন যে কোনো ভালো কাজ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পরিকল্পনা করতে পারেন তার মধ্যে কোনো বেদাত নেই বেদাৎটা হবে যখন এটাকে একটা স্পেশাল ফরম্যাট দেবেন খাস একটা জিনিস দলিল ছাড়া আপনি চালু করবেন যার পক্ষে দলিল নেই সেটা বেদাত হবে অতএব আসুন আমরা এই তেকাফের মর্মটা উপলব্ধি করি লক্ষ্যটা বোঝার চেষ্টা করি এবং সেভাবেই এতেকাফের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আর পুরো শেষ দশক জুড়ে এতেকাফের আমরা প্ল্যান করি এতেকাফ সম্পর্কিত আরও দু একটি কথা হচ্ছে কাফ কি রমাদানের বাইরে করা যায় উত্তর হচ্ছে হ্যাঁ রমাদানের বাইরে এতে কাফ করা যায় রাসুল সাল্লাহ সাল্লাম কি রমাদানের বাইরে কাফ করেছেন উত্তর হচ্ছে হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লাম রমাদানের বাইরে কাফ করেছেন কোন মাসে করেছেন সাউয়াল মাসে করেছেন সাউল মাসে দশ দিন তিনি এতে কাপ করেছেন এটা বোখারির বর্ণনায় আছে আমরা অনেক সময় পড়ি না এই জন্য জানা যায় না কেউ কেউ মাথা নাটছেন যে তিনি রমাদানের বাইরে এতে কাপ করেন নাই কিন্তু আসলে করেছিলেন ওলামাইকেরাম সবাই একমত রমাদানে এবং রমাদানের বাইরে এতে কাফ করা যায় তবে এতে কাপ করার সময় কি একজন ব্যক্তি সাউম রেখে এতে কাপ করবে না সোম ছাড়া এখানে কেরামের একতলাফ আছে বিশুদ্ধ হচ্ছে সাওম ছাড়াও কাফ করা যায় যেটি আমাদের সালাফের অনেকের কাছ থেকেই প্রুভড আছে প্রমাণিত আছে তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে রামাদানের শেষ দশকে এতেকাফ করা রামাদানের বাইরে যদি কেউ এতেকাফ করেন তাহলে উত্তম হচ্ছে সিয়াম সহ এতেকাফ করা আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সিয়াম ছাড়াও তিনি এতেকাফ করতে পারবেন ইমাম নাবাবি তার আলমাদ গ্রন্থে এই সকল তার তিবাদগুলো দলিল সহকারে উল্লেখ করেছেন এতেকাফ কি কখনো ফরজ হতে পারে হ্যাঁ হতে পারে যদি এতেকাফটা আমরা কেউ এতেকাফ করার মানত করি যদি কোনো সুনির্দিষ্ট মসজিদে করি যেমন মসজিদুল নবাবিতে এতেকাফ করবেন সম্ভব হওয়ার শর্তে তাহলে সেটা ফরজ হয়ে যাবে অথবা মসজিদুল হারামে অথবা কোনো একটা পাড়ার মোহাল্লার মসজিদে যদি আপনি করার নিয়ত করেন নজার করেন নিয়ত আর নাজারের মধ্যে ব্যস কম আছে নিয়ত মানে ইচ্ছা করা আর নাজার মানে হচ্ছে মানত করা মানত করলে সেটা পূরণ করাটা ফরজ হয়ে যায় আল কোরআন আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াল ইয়াউফু নদু আর তারা যেন মোমেনরা যেন তাদের মানতকে পরিপূর্ণ করে এখানে একটা হাদিস বোখারি মুসলিম এসেছে আপনারা জানেন আবদুল্লাহ ইবনা অমর রদি আল্লাহ তাল্লাহমা থেকে তিনি বলেন যে আন্না অমর রদি আল্লাহ আন হুস আল্লাহ নবী আসাল্লাহ আলহি ওয়াসাল্লাম কালা কুন্তু নদর তুফিল জাহিলিয়াতে ফিল মসজিদ হারাম কালা সাল্লাহ সাল্লাম ফ আউফি বিনদরিক ফ আউফি বিনদরিক বোখারি মোস্তেমের হাদিস যে অমর আব্দুল খাতারি আল্লাহ তাল একবার নবী সাল্লাহ সাল্লামকে বললেন যে আমি জাহিলি যুগে একবার মসজিদুল হারাম মাক্কায় তেকাফ করার নিয়ত করেছিলাম এক একরাত্র তখন নবী তাকে বললেন যে তুমি তোমার মানত পূর্ণ করো তাহলে বোঝা গেল যে এই মানত পূর্ণ করাটা এটা ওয়াজিব ফরজ আর বোঝা গেল যে এক একরাত্রের এতেকাফও হতে পারে কারণ রাসুল সাল্লাহ যখন তাকে বললেন যে এক একরাত্র এতেকাফটা তুমি পূর্ণ করো এটা কি জাহিলি যুগে বলেছিলেন না ইসলামের যুগে বলেছিলেন ইসলামের মধ্যে বলেছিলেন আর আদি আল্লাহ তাল্লাহা থেকে বোখারিতে আরেকটা হাদিস আছে যে নবী সাল্লাম বলেছেন মান্না দারা যে ব্যক্তি আল্লাহর এত করার কোনো মানত করে সে যেন আল্লাহর এতাত করে এতে কাফ ভেঙে যাবে যদি কেউ মসজিদ থেকে বের হয়ে যান অথবা মসজিদে থাকা অবস্থায় যদি তার স্ত্রী আসে এবং সেখানে নির্জনতার কারণে তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেন অথবা তিনি তার মানি ইচ্ছাকৃতভাবে বের করেন অথবা স্ত্রীকে শাহওয়াতের সাথে স্পর্শ করেন অথবা মহিলাদের ক্ষেত্রে যদি হায়েজ নেফাস হয়ে যায় তাহলে এতে কাফ ভঙ্গ হয়ে যাবে এবং তারা মসজিদ থেকে তখন বের হয়ে যাবেন আচ্ছা এখানে মসজিদে মহিলা আসার দলিল কি আছে হ্যাঁ আছে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা একবার মসজিদে রাসুলসাল্লাহ সাল্লাম যখন এতে কফরত ছিলেন তার সাথে দেখা করতে আসলেন দূর দিয়ে দুজন সাহাবি যাচ্ছিলেন তারা দেখে ফেললেন যে রাসুলসাল্লাহ সাল্লাম একজন মহিলার সাথে কথা বলছেন তখন তিনি তাদেরকে ডাকলেন তারা বলে ইয়ারাসোল্লাহ কোনো সন্দেহ করি নাই সাল্লাহ সাল্লাম বললেন না আসো এ হচ্ছে আমার স্ত্রী সাফিয়া জেনে রাখো শয়তান মানুষের শিরায় শিরায় সে বিচরণ করে কেন বললেন রাসুলসাল্লাহ সাল্লাম তোমাদেরকে যদি আমি চলে যেতে দিতাম তোমাদের সন্দেহ দূর হতো না দেখেন স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কেও কারা ছিলেন তারা যেই দ্বারাজারই হোক তারা সাহাবি ছিলেন সাহাবি ছিলেন না তাহলে রাসুল সাল্লা সাল্লামের একটা সবসময় চেষ্টা ছিল মানুষ যেন ইয়াকিনের উপর থাকে কিসের উপরে ইয়াকিনের উপরে এখান থেকে সেই লেসানটা আমরা পেলাম সন্দেহের কোনো অবকাশ থাকলে তিনি সেটাকে কাটিয়ে দিতেন আমাদেরকেও সেটা করতে হবে মানুষকে সন্দেহের মধ্যে রেখে দেওয়া যাবে না যাই হোক এই হাদিস থেকে এটাও বোঝা গেল যে স্ত্রী এসে স্বামীর সাথে দেখা করতে পারে তবে মনে রাখতে হবে স্ত্রীর সাথে কোনো ধরনের মেলামেশা অথবা তাকে শাহওয়াতের সাথে স্পর্শ করা কিংবা চুমু খাওয়া এটা এতে কাপ অবস্থায় করা যাবে না যেহেতু আল্লাহ তালা বলছেন ওলা তু বা রুহন্নাকে ফোন ফিল মেসেজ